এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আমি যখন বর্ধমান গিয়েছিলাম তখন নীরার হাতে সংসারের সমস্ত দায়িত্ব আমি দিয়ে গিয়েছিলাম। আর নীরা কি করলো, কি করেছে নীরা, ভুলে গেছিস? আমার ছেলেকে হাত করে ওদের পরিবারের সকল সমস্যায় ব্যবহার করেছে, হাতের পুতুল তৈরি করেছিল ইন্দ্রকে। আমি এখানে না ফিরলে ইন্দ্রর হুঁশ ফিরত না তো? মায়ের মনের ভেতর যে কি চলে তোরা কি বুঝবি সেসব? বর্ধমানে থাকতে তোদের নিয়ে আমার সবসময় চিন্তা হতো, মনের মধ্যে খালি এইসব নিয়ে চিন্তা হতো। আর ওখানে তো এখানকার কোনো খবর আমি পেতাম না। কিন্তু মা, আমি তো আপনাকে সংসারের সব খবরই দিতাম। এমনকি মনের বাড়ির খবরও আপনাকে দিয়েছি। তাহলে আপনি বলছেন কেন যে আপনি কিছু জানতেন না? মা, স্নিগ্ধা কি বলছে? তুমি সবকিছু জেনে শুনে এসব করেছো, কেন করেছো? কি করেছি আমি, কি করেছি? কি করেছো তুমি জানো না? তোমাকে বলে দিতে হবে। স্নিগ্ধা, তুমি বলো মাকে তুমি আর কি কি জানাতে? চুপ কর বিশু। স্নিগ্ধা, তুমি আর কিছু বলো না। হ্যাঁ, তুমি চুপ করো তো, এখন চুপ করে খাও, এটা কিন্তু মায়ের আদেশ। তুমি এসেছো, কি যে ভালো লাগছে না, খুব ভালো লাগছে। মনও এসেছিল জানো তো, মনকে চেনো তো তুমি? হ্যাঁ চিনি। একসময় তো মনের আমার বৌমা হওয়ার কথা ছিল। আমার খুব ইচ্ছে করছে মনের সঙ্গে কথা বলতে, কিন্তু কি করব বলো তো মা? ইচ্ছে থাকলেও তো কোনো উপায় নেই, বর যদি আবার ঝামেলা করে কোনো, আমার একটু উপকার করবে মা? হ্যাঁ বলুন না। তুই কলকাতায় ফিরে মনের একটা খবর নিয়ে আমাকে জানাবে? মা, এখানে তো অনেক কিছু ঘটে গেছে। রানাদাকে তো এখনো থানায় রেখেছে, সবাই মিলে খুব চেষ্টা করছে রানাদাকে ছাড়ানোর, হয়তো বেল পেলেও পেতে পারে। ও, আর এদিকে তিথিদি তো সুইসাইড করার চেষ্টা করেছে, সবাই মিলে অনেক কষ্টে বাঁচিয়েছে। বাঁচিয়েছে? কিন্তু তোমাকে মন্দিরে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই আমার তোমাকে খুব ভালো লেগেছে। তা মা, তুমি কি মনের সঙ্গে দেখা করেছো? মনের জন্য তোমার মনে আমি কষ্ট দিতে পারবো না। না না কাকিমা, আপনি এসব ভাববেন না, আমি মনের সাথে নিশ্চয়ই দেখা করব, আর দেখা করে আপনাকে ফোন করছি। আচ্ছা, কিন্তু মা আমি আবারও বলছি, তুমি এমন কিছু করো না যাতে তোমাকে বিড়ম্বনায় পড়তে হয়। আপনার আদেশ মান্য করার আগে আপনি আমাকে একটা কথা বলুন, আপনি আমার সাথে এরকম কেন করেছেন? আমি আমি কি করেছি? দেখো, আমি যা করেছি সেটা তো তোমাকে এই সংসারে বউ করে নিয়ে আসার জন্য করেছি। সংসারে বউ করে আনার জন্য নয়, সংসারের পলিটিক্সে ব্যবহার করার জন্য। জানেন, দুদিন ধরেই দেখছি মনের শ্বশুর বাড়ির অবস্থা ঠিক নেই। রবি প্রচন্ড সন্দেহবাতিক, মনকে তো রীতিমতো ধমকে রাখে, ভয়ও দেখায়। আর রবি তো চায়ও না মন চাকরিটা করুক। আর বিশু স্যারকে তো সন্দেহ করেই।
স্নিগ্ধা, তোমার মতো মিষ্টি মেয়ের মুখে কিন্তু এই কাকিমা ডাকটা একদম মানায় না। তাহলে কি বলবো? মা, মা বলে ডাকবে। তুমি না পারলে ওই রবিকে আমার হয়ে কটা কড়া কথা শুনিয়ে দিও তো। আচ্ছা। দেখো এইসব কথা আবার বিশুকে বলতে যেও না। আসলে মেয়েদের না এই ছোট ছোট মনের দুঃখগুলো এগুলো ছেলেরা বুঝে না। না না মা, আপনাকে একদম চিন্তা করতে হবে না, কেউ কিচ্ছু জানতে পারবে না। এই যে রবিদা, আপনার লজ্জা করে না? মনের উপর এত অত্যাচার করেন কি করে? আমার সাথে এইভাবে কথা বলার সাহস কে দিল তোমাকে? হ্যাঁ, কে সাহস দিল তোমাকে? যেই দিক, আপনি একটা কথা ভালো করে মনে রাখবেন, মনের পাশে কিন্তু আমরা সবাই আছি। এ তুমি কে? হ্যাঁ, আমার সঙ্গে এত বড় বড় কথা বলছো, কে তুমি? হ্যাঁ, সত্যি কথা শুনে গায়ে ফোসকা পড়ে গেল না? ও, মন নিজে আসতে না পেরে তোমাকে এখানে পাঠিয়েছে তাই না? হ্যাঁ, শুনো, আমার কিন্তু মাথা গরম হয়ে গেল, আমি কাউকে ছেড়ে কথা বলি না, তোমাকেও আমি ছাড়বো না। তবে হ্যাঁ, হ্যালো স্নিগ্ধা, বলো। কাকিমা, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? রবিদা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। মানে কি বলছো তুমি? কাকিমা, আপনারই তো কথা মতো ওকে আমি দু চারটে কথা শোনাতে গেলাম মনের ব্যাপারে, তখন উনি তেড়ে আসতে গিয়ে পা পিছলে পড়ে যান। তারপর তারপর কি হলো? পড়ে যাওয়ার পর আর কোনো সারা শব্দ নেই। তুমি ওসব নিয়ে না অত ভেবো না, মাথা ঘামিও না, তুমি চুপচাপ ওখান থেকে চলে যাও। কি পেলেন আপনি? নিজের সংসারে আমাকে দিয়ে পলিটিক্স করে কি পেলেন? তত বড় মুখ নয়, তত বড় কথা? নিজের পরিবারের লোকজনের বিরুদ্ধে গিয়ে তোমার পাশে দাঁড়িয়েছি, তোমার জন্য এত কিছু করেছি, আর তুমি আমাকে এইসব কথা বলছো? তোমার সাহস হয় কি করে আমাকে প্রশ্ন করা? সাহস হচ্ছে কারণ আমি বুঝতে পারছি যে সব কিছুর পেছনে একটা কারণ ছিল। এবার বলো মা, স্নিগ্ধা যা বলছে সেসব কি সত্যি? কি হলো? চুপ করে থেকো না মা, বলো স্নিগ্ধা যা বলছে সেগুলো কি সত্যি? কি ভেবেছো স্নিগ্ধা, তুমি মুখ খুলে আমি খুব ভয় পেয়ে যাব? হ্যাঁ, তাহলে বলছি শুনে রাখো, আমি যা করেছি বেশ করেছি, বেশ করেছি। আমি স্নিগ্ধাকে ব্যবহার করে নীরাকে এই পরিবার থেকে আমি সরিয়েছি, আমি বেশ করেছি। কি করবে, কি করবে তোমরা, আমার কি করবে বলো?